হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য একটি নন ফায়ার কুকিংয়ের রেসিপি এনেছি, যেটা হচ্ছে কালারফুল সন্দেশ। আশা করি তোমরা আমার রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। প্রথমে 2 কাপ কাজু নিলাম, এরপর এটাকে মিহি গুঁড়ো করে নিলাম। একদম ফাইন গুঁড়ো হয়ে গেছে। একটি প্লেটে ঢেলে নিলাম, 1 কাপ চিনি নিচ্ছি, এখন দিয়ে ধরে দিচ্ছি। চিনিগুলো মিহি গুঁড়ো করে নিলাম। চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, ভালো করে মাখবো। অল্প অল্প করে দুধ দেব, যাতে জমাট হয় জিনিসটা। আমি অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করছি, যাতে ডোটা একটু ভালো করে হয়। এটা ভালো করে মেখে নিয়েছি, এবার 3 ভাগ করবো আমি এটা। আগে আমি পিঙ্ক ফুড কালার মেশাবো, এবার এটা আস্তে আস্তে মেখে নিচ্ছি। রোজ এসেন্স মিশিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো আসে। এটা এখন হয়ে গেছে তৈরি। আগে আমরা গ্রিন পেস্তা কালার মিশিয়ে নিচ্ছি। গ্রিন কালার পুরোটাই হয়ে গেছে। এবার আমরা একটা ক্লিন পেপারে সেট করে নেব। পেপারে আমি এটাকে সেট করে নিচ্ছি।
করে ফ্রিজে এক ঘন্টা সেট করতে রাখবে। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। এবার কাটছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই নিয়ে আমাদের সন্দেশ তৈরি হয়ে গেল, মাল্টি কালার সন্দেশ।